সারাদিন গিয়ে সন্ধ্যের সময় ভাবলাম যাই গিয়ে একটু কীর্তন শুনে আসি মানে এখন তো লীলা কীর্তন হচ্ছে তাই ভাবলাম যাই তো আমার কি কোথাও গিয়ে শান্তি আছে দেখো আমি যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে ভুলু চিকু পচি লালু সবাই পেছন ধরেছে এদেরকে কি আর কীর্তনতলায় নিয়ে যাওয়া যায় বলো তো তো আমার সঙ্গে কীর্তনতলা অব্দি গেল তারপর দিদি তো লাঠি দিয়ে ওদেরকে মারলো মেরে তাড়ালো তাও গেল না তারপর আমি একটা ভিড়ের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লাম তখন আমাকে আর খুঁজে না পেয়ে তারপরে সবাই মিলে চলে গেল বাড়ি তো এখন সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হচ্ছে এখন প্রায় সাড়ে সাতটার মতন বাসছে তো সন্ধ্যা আরতি দেখার জন্য দাঁড়ালাম আর আমাদের এখানে জানো তো সন্ধ্যা আরতির সময় যে সন্ধ্যা আরতিটা হয় সেটা খুব সুন্দর হয় মানে সবাই গান করে তারপরে নাচানাচি করে বেশ ভালো লাগে যেটা আমি অন্য কোনো মন্দিরে বলো বা কীর্তনতলায় বলে এই জিনিসটা দেখিনি আমাদের এখানে প্রথম দেখি তারপরে যে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এখন বসে পড়েছি কীর্তন শুনবো বলে তবে এখন হবে লীলা কীর্তন আর আমার লীলা কীর্তন দেখতে না খুবই ভালো লাগে এখন বলে না ছোট থেকে কী জানি খুবই ভালো লাগে দেখতে ওই যে সবাই সেজে গুজে অভিনয় করে তো সেই কারণে বেশি ভালো লাগে তো আজকে যারা লীলা কীর্তন করছে তারা আমাদের মতন সাধারণ মানুষ না তারা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ আর সেই কারণে আমার আরও আশা তবে এরা না এর আগের বছরও যেন তো এসেছিলো মানে লীলা কীর্তন করেছে তো এর আগের বছর না আমি এসেছিলাম না লীলা কীর্তন দেখতে সেই কারণে এদের কীর্তনগুলো দেখা হয়নি তো সবাই খুব নাম করছিল যে এরা নাকি খুব সুন্দর অভিনয় করেছে খুব সুন্দর নাচ করেছে মানে এক কথায় বলতে পারো খুব ভালো কীর্তন করেছে সেই কারণে এদেরকে আবারও নিয়ে আসা হয়েছে তো দেখো এরা শুরু করে দিয়েছে কীর্তন মানে লীলা কীর্তন আর দেখতেই পাচ্ছ এরা দেখতেও কত সুন্দর মানে সাজুগুজু করেও এদেরকে খুব সুন্দর লাগছে দেখতে আর আজকে লীলা কীর্তনটা হচ্ছে তোমার রাবণ বধ জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না তার কারণ হচ্ছে এখন আটটা প্রায় বেজে গিয়েছে খুব জোর হলে দশটা পর্যন্ত দেখবো আর এটা তো প্রায় বারোটা পর্যন্ত হবে আশা করি দি আমি থাকতে পারবো না তো এরা যা সুন্দর নাচ করেছে সত্যি এদের নাচ দেখে আমিও মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর কি করে এরা নাচ করে মানে এদের নাচ দেখে না আমার না সিনেমা জগতের কোনো নায়ক নায়িকাদের নাচের কথা মাথাতেই না খুব সুন্দর নাচ করেছে তো চলো এখন লীলা কীর্তন মধ্যে প্রবেশ করা যায় তো এখন সুর্পনাখা তার দাদা মানে রাবণকে বলছে যে ও নাকি ইন্ডিয়ায় বেড়াতে যাবে সেই কারণে সুর্পনাখা দাদার কাছে পারমিশন নিতে এসছে তো দাদা পারমিশন দিয়ে দিয়েছে তো সুর্পনাখা ইন্ডিয়াতে চলে এসেছে এসে এখন এসছে বনে মানে তোমার ওই বনটার নাম কী বললো গো অযোধ্যা পাহাড়ে হ্যাঁ তো অযোধ্যা পাহাড়ে ওখানে তো তোমার রাব রাম বনবাসে গিয়েছিল তো রামকে দেখে সূর্বনাখার খুব ভালো লেগে গিয়েছে সেই কারণে ও এসে একটা মালা নিয়ে রামকে প্রপোজ করতে গিয়েছে তো রাম সঙ্গে সঙ্গে প্রপোজটা অ্যাকসেপ্ট করলো না কারণ হচ্ছে সে তো বিবাহিত সে বলল যে আমি তো বিবাহিত তো তুমি যাও আমার ভাইকে গিয়ে প্রপোজ করতে পারো তো সূর্যনেখা এসে ওর ভাই লক্ষণকে প্রপোজ করছে তো লক্ষণ বললো না আমি দাদার দাস হয়ে সারা জীবন থাকতে চাই আমি বিয়ে করছি করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে পারবো না সেই কারণে দুজনাই ওকে কিন্তু অ্যাকসেপ্ট করলো না সেই কারণে গেলো রেগে ও রেগে গিয়ে তখন সীতাকে মারতে শুরু করে দিল যে তোর জন্য আমাকে কে অ্যাকসেপ্ট করছে না যা তোকে মেরেই ফেলবো তখন গেল লক্ষণ রেগে লক্ষণ রেগে গিয়ে সূর্যনাখাকে দিল নাক কেটে ও নাক কেটে চলে গেল বাড়ি আর এই দিকে সুর্পনাখার নাক কেটে দিয়ে রাম লক্ষণ সীতার সেই কি নাচ মানে যুদ্ধ যাই করে ফেলেছে তো নাচ তো করতেই হবে তো এদের নাচটাও দেখো খুব সুন্দর ছিল তারপরে সূর্পনাখা কাঁদতে কানতে চলে এলো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় এসে রাবণকে নালিশ করছে আর রাবণের বাবা প্রিয় বোন ছিল সূর্বনাখা সূর্পনাখাকে এই অবস্থায় দেখে রাবণ তো গেল প্রচণ্ড রেগে জিজ্ঞেস করলো কি হয়েছে না হয়েছে সূর্বনাখা তখন সব কিছু খুলে বললো তখন রাবণ প্ল্যান করে একটা হরিণকে পাঠিয়ে দিল জঙ্গলে হরিণটা কিন্তু সাধারণ হরিণ ছিল না ওটা কিন্তু একটা রাক্ষস ছিল এত সুন্দর হরিণ থেকে সীতা কিন্তু লোভ সামলাতে না পেরে রামকে বলল যে তুমি আমাকে ওই হরিণটা ধরে এনে দাও রাম চলে গেলো সীতার কথা মতো হরিণ ধরতে তখন ওই রাক্ষসটা রাম রামের গলা করে সীতাকে ডাকতে শুরু করে দিল এদিকে সীতা মনে করলো আমার রামের মনে হয় কোনো দুর্ঘটনা ঘটেছে সেই কারণে আমাকে ডাকছে তখন সীতা লক্ষণকে বললো যাও গিয়ে তোমার দাদাকে বাঁচিয়ে নিয়ে আসো লক্ষণ তো ফার্স্টে যেতে চাইছিল না কিন্তু সীতা অনেকবার রিকোয়েস্ট করলো বলে গেল আর যাওয়ার সময় একটা রেখা টেনে দিয়ে গেল আর বলে গেল এটা থেকে কিন্তু তুমি বেরোবে না এই দিকে তখন রাবণ এসে ছলনা করে সীতাকে করে নিল কিডন্যাপ আর সীতায় যে বাড়ির বাইরে এসেছিল মানে ওই যে রেখাটা ছিল তার বাইরে বেরিয়ে গিয়েছিল ভিক্ষা দিতে সেই চান্সে কিন্তু রাবণ মানে সীতাকে করে নিল হরণ হরণ করে এখন নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার সময় তখন রাস্তাতে হঠাৎ দেখা হয়ে গেল জটায়ুর সঙ্গে জটায়ু দেখে তো চিনে ফেললো যে এটা সীতামা তখন জটায়ু না অনেক চেষ্টা করেছিল সীতামাকে বাঁচানোর জন্য কিন্তু কি করবে রাবণের কাছে ওর কিছুই হলো না রাবণ ওর হাত কেটে দিল হাত কেটে দিয়ে ওকে মেরে ফেললো তো এখন জটাইয়ের সঙ্গে রাবণে চলে চলছে ফাইটিং এবং ফাইটিংয়ে কে জিতবে দেখা যাক অবশ্য আমরা সবাই জানি এই ফাইটিংয়ে রাবণ জিতেছিল আর জটায়ুর হাত কেটে দিয়েছিল সেই কারণে জটায়ু মারা গেছে তো এদিকে বাড়িতে এসে যখন সীতাকে লক্ষণ খুঁজে পাচ্ছে না তখন তো এদের মাথায় টেনশন পড়ে গেছে যে কোথায় গেল সীতা কোথায় গেল সীতা তখন তো খুব খুঁজাখুঁজি হচ্ছে আর এই দিকে সীতা দেখো অশোক বাটিকায় এসে সেলফি নিয়ে সেল মানে ফোন নিয়ে সেলফি তুলছে আর ভিডিও কলে কথা বলছে তার মাঝখানে কিন্তু রামও চলে এসেছে এক ঝলক দেখতে যে সীতা কিভাবে সেলফি নিচ্ছে কিভাবে কার সাথে ভিডিও কলে কথা বলছে তো যাই হোক ওদেরকে দেখা হয়ে গেল দেখা হয়ে চলে গেল আবার রামলক্ষণ অভিনয় জগতে অভিনয় করতে চলে এলো আর এখানে এসে পরিচয় হলো বালি আর সুক্রিমের সঙ্গে এরা দুটো হনুমান রাম দেখছে যে হনুমার সঙ্গে যদি আমি এখন ফ্রেন্ডশিপ না করি তাহলে তো আমি যুদ্ধ জয় করতে পারবো না কারণ হনুমানের তো অনেক শক্তি তখন সুক্রিম বললো যে আমার রাজ্য যদি ফিরে দিতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি তো কি করতে হবে না তো আমার দাদা বালিকে মারতে হবে মেরে আমাকে আমার রাজত্ব দিতে হবে তো দেখো বালি আর সুক্রিম ঝগড়া করছিল মারামারি করছিল করতে করতে এইদিকে বালির গদাটা গেল খুলে ও গদা ঠিক করতে চলে গেল তো তা আবার কার কাছে বলো তো রাবণের কাছে গেল গদা ঠিক করতে আর হনুমানের গদা দেখে রাবণের সেই কি হাসি মানে হাসি শেষ নেই তারপরে গদা ঠিক করে এসেছি এদিকে আবার যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করছিল আর এদিকে রাম আর লক্ষ্মণ দুজনও মিলে কিন্তু মানে টার্গেটটা ঠিক করছিলো যে কাকে মারা যায় মানে কাকে বলতে বালিকে মারবে কিন্তু বালিয়া আর দুটোই তো একই টাইপের দেখতেছিল কি না যেন বুঝতে পারছিল না যে কাকে মারবে কাকে মারবে মানে টার্গেটটা ঠিক করতে পারছিল না তো অনেকক্ষণ ধরে এরকম কোশিস চালু হচ্ছিল আর হনুমান তেদিক ওদিক চারিদিক ঘুরে বেড়াচ্ছে বালি সুক্রিম ঝগড়া করছে মারামারি করছে অবশেষে চিনতে পারলো চিনতে পেরে তারপর দিল বালিকে মেরে বালিকে মেরে দেওয়ার পরে যে বালি এবার বুকে তিন নিয়ে হা হাহা হাহা করে চিৎকার করছে ওদের চিৎকার করতে তো এক ঘন্টা টাইম লাগে মানে অভিনয় তো বুঝতেই পারছো তারপর কি প্রচণ্ড লেগে গেলো খিদা বেজে গেলো দশটা তারপর চলে এলাম আমরা খেতে তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এখানে প্রতিদিন দিনের বেলায় রাতের বেলায় এত এত মানুষ খাওয়া দাওয়া করে হ্যাঁ তার মাঝখানে আমিও একটা আছি তো গাড়িতে করে চলে এসেছে ভাত আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে এক থালা ভাতও দিয়ে দিয়েছে এখন আমার পাতে দেওয়া বাকি আছে ফার্স্টে দিল বোনকে এবার দিল ছেলেকে তারপরে আমার জন্য এসছে এবার আমার জন্যও দিয়ে দিল ভাতটা তো চলো খাওয়া দাওয়া করা যাক খেদে বাড়ি যেতে হবে অনেক রাত্রির হয়ে গিয়েছে পুরোটাই দেখা হলো না আমার তো পুরোটা দেখতে ইচ্ছে করছিল কারণ খুব সুন্দর অভিনয় করছিল ওরা কিন্তু কি করবো বলো রাত্রির হয়ে গেছে বাড়িতে তো যেতেই হবে তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে এই যে আমার অং চং আমাকে এখন চেপে ধরেছে যে আমাকে ছেড়ে তুমি কোথায় গিয়েছিলাম মানে বাড়িতে এসে ওদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি হয়ে গেছিলাম পাগল